হ্যালো ভিউয়ার্স, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। দীপু আইটি পক্ষ থেকে আপনাদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। তো বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে একটি পায়ের অ্যাকাউন্ট করবেন এবং অ্যাকাউন্টটি টোটালি ভেরিফাই করবেন। তো বন্ধুরা, আপনারা জানেন যে পায়ের অ্যাকাউন্ট একটি ইন্টারন্যাশনাল অ্যাকাউন্ট। আপনারা এই অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু আপনারা ডলার এক্সচেঞ্জও করতে পারবেন। এই ক্ষেত্রে পায়ের অ্যাকাউন্টের অনেক সুবিধা রয়েছে। তাছাড়া আরেকটি সুখবর যে আমি পরবর্তী ভিডিওগুলিতে আমি দেখাবো, তাছাড়া একটি সুখবর রয়েছে যে আপনারা অন্য অন্য সাইটে কাজ করে আপনারা সরাসরি উইথড্র নিতে পারবেন পায়ের অ্যাকাউন্টে, এবং 100% সেগুলো সাইট আপনাদের 100% পেমেন্ট করবে। তো পরবর্তী আমি ভিডিওটিতে আমি আলোচনা করব, সেগুলো ভিডিও আমি একের পর এক দিয়ে যাব, যে আপনারা কিভাবে একটি পায়ের অ্যাকাউন্ট থাকলে আপনারা কিভাবে অন্য অন্য সাইটে আপনারা কাজ করে সেখান থেকে আপনারা ইনকাম করতে পারবেন এবং সরাসরি পেমেন্ট নিতে পারবেন পায়ের অ্যাকাউন্ট। তো যাদের পায়ের অ্যাকাউন্ট রয়েছে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এবং যাদের নেই তারা আমার ভিডিওটি দেখতে থাকুন, এবং পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন। তো বন্ধুরা, আমি এখন দেখাবো একটি পায়ের অ্যাকাউন্ট আপনাদের করে দেখাবো। আপনারা যাদের নেই পায়ের অ্যাকাউন্ট তারা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি পায়ের অ্যাকাউন্টের লিঙ্ক দিয়ে দিব, আপনারা সেখান থেকে অ্যাকাউন্টটি করে নিন। তো আমি এখানে ক্রিয়েট এ অ্যাকাউন্ট, আমি এখানে যাব। ক্রিয়েট এ অ্যাকাউন্টে যাওয়ার পর আমার এখানে একটি মেল অ্যাড্রেস দেব। মেল অ্যাড্রেস দেওয়ার পর তারপর এখানে আমি একটি ক্যাপচার পূরণ করব। আপনারা এই ক্যাপচারটি পূরণ করবেন। ক্যাপচারটা বুঝতে না পারলে আপনারা আপনারা এখানে রিলোড অপশন আছে, আপনারা এখানে রিলোড অপশনে চাপ দিলে আপনাদের ক্যাপচার পরিবর্তন করে দিবে। তো ক্রিয়েট এ অ্যাকাউন্ট আমরা এখানে যাব। তো তারপর আমাদের ইমেইলে কিন্তু একটি ভেরিফিকেশন কোড গিয়েছে, তো আমরা সেখান থেকে আপনারা পায়ের অ্যাকাউন্টে আমার কিন্তু ইমেল অ্যাড্রেসে কিন্তু একটি ভেরিফাই কোড গিয়েছে, সেটা কিন্তু আমাদের একটি কোড আমরা ভেরিফাই করে নেব ক্রিয়েট এ অ্যাকাউন্ট। তো তারপর এখানে কিন্তু আপনাদের নিউ পাসওয়ার্ড এবং রিসেন্ট পাসওয়ার্ড আপনাদের সব কিছু এখানে দেখাবে। তো আপনারা ইচ্ছা করলে আপনারা এগুলো পাসওয়ার্ডে রাখতে পারেন, সেক্ষেত্রে আপনারা এখান থেকে চেঞ্জও করতে পারেন। তো আপাতত আমি এই পরবর্তীতে আমি চেঞ্জ করব, তো আমি এরকমই থুবো, সেক্ষেত্রে আমি একটি স্ক্রিনশট দিয়ে নেব। তো পরবর্তী আমি চেঞ্জ করব। আর এটা কিন্তু অ্যাকাউন্ট নেম, এই অ্যাকাউন্টের মাধ্যমে, এই নাম্বারের মাধ্যমে কিন্তু আমি পায়ের অ্যাকাউন্টে আমি যে কোনো জায়গায় আমি ডলার কিন্তু নিতে পারবো এবং দিতে পারবো। তারপর নেক্সট। তো তারপর এখানে নাম, লাস্ট নেম এবং কান্ট্রি। তো আমরা এখানে আমার নামটা দিব, লাস্ট নেম। তো আপনাদের এরকম ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে যাবেন, তারপর ডান। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের ড্যাশবোর্ড। তো অ্যাকাউন্টে কিন্তু আমাদের অলরেডি ক্রিয়েট হয়ে গেল। তো তারপর আপনাদের এখানে লগ ইন, এই আইডির মাধ্যমে কিন্তু আপনারা ডলার লেনদেন করতে পারবেন এবং লগ ইন করতে পারবেন। তারপর আপনাদের এখানে একটি পাসওয়ার্ড শো করবে। তো আপনারা পরবর্তী পাসওয়ার্ডটি আপনাদের নিজের ইচ্ছে মতো আপনারা কাস্টমাইজ করতে পারবেন। তো তারপর ইমেল অ্যাড্রেস, তো তারপর এখানে আমাদের ওয়ালেট আপনাদের দেখাবে। তো আপনারা এরকম একটি স্ক্রিনশট দিয়ে নেবেন। তো তারপর আমার এখানে দেখা যাচ্ছে যে অ্যাকাউন্ট ইজ নট ভেরিফাইড। তো তার এতে কোনো সমস্যা নাই, যদি আপনার অ্যাকাউন্টে যদি এরকম থাকে কোনো নো প্রবলেম, আপনারা পার ডে আপনারা 2000 USD কিন্তু আপনারা লেনদেন করতে পারবেন ভেরিফাই ছাড়াও। তাছাড়া কিন্তু আপনারা ভেরিফাই যদি করেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আনলিমিটেডভাবে লেনদেন করতে পারবেন। আর ভেরিফাই না, ভেরিফাই ছাড়াও কিন্তু আপনারা এখানে পার ডে 2000 USD লেনদেন করতে পারবেন। তারপরে আমাদের অ্যাকাউন্টে দেখতে পাচ্ছেন যে USD, ইউরো ইত্যাদি BTC, লাইট কয়েন
অনেক কিন্তু এখানে কিন্তু আপনাদের ডলার এক্সচেঞ্জ করতে পারবে। তো তারপর আমি সব কিছু আমি আপনাদেরকে দেখাবো। তো এখানে কিন্তু আপনাদের ইউএসডি শো করবে, আপনারা যাকে ডলার পাঠাবেন তাদের একটি পায়ার অ্যাকাউন্টে। এখানে আপনাদের এই কোডটি আপনারা দিবেন, দেওয়ার পর আপনারা যাদেরকে পাঠাবেন সেই কোডটি আপনারা দিবেন, কিংবা আপনি যদি নিতে চান ডলার সেক্ষেত্রে তাকে এই আইডিটা আপনারা সেন্ড করবেন। এই আইডিটা সেন্ড করে পরে কিন্তু আপনারা এই আইডির মাধ্যমে কিন্তু আপনারা ডলার নিতে পারবেন। এবং আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে এখানে বাইনারি অপশনের মতো আপনারা দেখতে পাচ্ছেন, তো এখানে আপনারা বাইনারিও করতে পারবেন। তারপর আপনারা কিন্তু এখানে এক্সচেঞ্জ করতে পারবেন, কিন্তু আপনার দেখা যাচ্ছে যে ডলারে ডলার থেকে আপনারা বিটিসি কয়েন নেবেন, বিটিসি থেকে আপনারা অনেক সাইটে আপনারা এক্সচেঞ্জ করতে পারবেন। তো আপনারা তারপর আমি দেখাবো অ্যাকাউন্টটি আমাদের ভেরিফাই, আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নেব। তো বন্ধুরা আমি আপাতত আমার এই অ্যাকাউন্টে ডকুমেন্টস নেই, সেজন্য আমি এই অ্যাকাউন্টে ভেরিফাই করে দেখাবো না, আমি দেখাবো অন্য একটি অ্যাকাউন্টে ভেরিফাই করে দেখাবো। তো আমি এই অ্যাকাউন্টে আমি ভেরিফাই করে দেখাবো, আমি এই অ্যাকাউন্টে ভেরিফাই করে দেখাবো। দেখতে পাচ্ছেন আমার এখানে 53 সেন্ট। তো আমি এই অ্যাকাউন্টে আমি ভেরিফাই করে দেখাবো। তো আমি সরাসরি চলে যাব, দেখতে পাচ্ছেন আপনারা সেটিংয়ে প্রোফাইলও কিন্তু আপনারা এখান থেকে যেতে পারবেন, কিংবা আপনারা এখানে ভেরিফিকেশন নো, তো আপনারা এখানে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করার পর তারপর আমি আপনাদের মাঝে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করে দেখাবো যে আপনারা কীভাবে এই অ্যাকাউন্টটি ভেরিফাই করবেন। তো আপনাদের এখানে বিজনেস দুটো অপশন রয়েছে, একটি বিজনেস এবং পার্সোনাল। তো আপনারা এখানে পার্সোনাল করে রাখবেন। তো আপনাদের এখানে ভোটার আইডি কার্ডে যে নামটা রয়েছে আপনারা সেই নামটি এখানে ব্যবহার করবেন। তো আমি এই নামটি ব্যবহার করবো। তারপরে এখানে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করব। তো আমি এখানে ডেট অফ বার্থডেটা সিলেক্ট করব। তো তারপর এখানে কিন্তু আমার ডেট অফ বার্থ দিব, তারপর কান্ট্রি কিন্তু আমি এখানে বাংলাদেশ করে রাখবো, অবশ্যই আপনারা বাংলাদেশ করবেন। আর এখানে কিন্তু আপনাদের ভোটার আইডি কার্ডের যে অ্যাড্রেসটা রয়েছে আপনারা সেই অ্যাড্রেসটা আপনারা এখানে দেবেন। তারপর এখানে কিন্তু তারপর ইওর পাসপোর্ট অর আইডি, আপনাদের এখানে ভোটার আইডি কার্ডের ফার্স্ট পার্ট এবং পিছন কার্ড পার্ট আপনার এখানে আপলোড করবে। তো আমি দেখাচ্ছি, তো আমি এখানে প্রথমে ফার্স্ট পার্ট দিব, তারপর আমি সেকেন্ড পার্টটা দিব। তারপর এখানে আপনারা যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট থেকে থাকে তো আপনারা অবশ্যই ব্যাঙ্ক স্টেটমেন্টটা দিয়ে রাখবেন। তারপর কিন্তু দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি কমপ্লিট করে ফেলেছি, সব কিছু পূরণ করেছি। তারপর আমি এখানে সেন্ড করব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন কিন্তু ডকুমেন্ট আমাদের এখানে চেকিং রয়েছে, সাকসেস চেকিং। তো এরা কিন্তু আপনার 72 ঘন্টার পর আপনাদের অ্যাকাউন্টটি, যদি আমাদের সব কিছু ডিটেলস যদি আমরা সব কিছু দিয়ে থাকি, যদি আমরা সব কিছু রিয়েল দিয়ে থাকি, তো এরা 72 ঘন্টার মধ্যে চেক করে তারপর আমাকে অ্যাকাউন্টটি আমার ভেরিফাই করে দিবে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। আর পরবর্তী ভিডিও আমি নিয়ে আসবো আপনারা কিভাবে ইনকাম করবেন, পেয়ার অ্যাকাউন্টে সরাসরি আপনারা উইথড্র নেবেন। এবং আমার কাছে অনেক সাইটে আছে যেগুলোতে আপনারা 100% পেমেন্ট পাবেন এবং সেগুলো সাইটে ইনকাম করবেন এবং সরাসরি পায়ের অ্যাকাউন্টে উইথড্র নিতে পারবেন, 100% সেগুলোতে আপনারা পেমেন্ট পাবেন। তো বন্ধুরা
আজকের মতো এই পর্যন্তই। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, এবং কোনো কিছু বুঝতে যদি সমস্যা হয় তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, ভিডিওটি শেষ করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখুন পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে থাকেন তো আপনাকে থ্যাংক ইউ সো মাচ। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।